Subscribe now and press the bell icon. Never miss an update. ছেলেটা ছিল খুবই গরিব। এই পৃথিবীতে নিজের বলতে ওর তেমন কেউই নেই। তবে ও যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যাকে নিজের পৃথিবী ভাবে, সেটা হলো এই মেয়েটা। বাড়িতে বাড়িতে খবরের কাগজ দেওয়া, জল বয়ে দেওয়া ছাড়াও আরো ছোটখাটো সামান্য কিছু কাজ করে কোনো রকমে চলে যেত। এবং ছেলেটা তার সামান্য কিছু উপার্জনের টাকা দিয়েই তার ভালোবাসার মানুষটাকে বিভিন্ন উপহার দিয়ে খুশি রাখার চেষ্টা করত। কিন্তু হঠাৎ একদিন পাপিয়া চলো। কোথায় যাবো? পাপিয়া কে রে, তোর বয়ফ্রেন্ড নাকি? বাবা কি গেটআপ রে, নোংরা জামা, ছেঁড়া জুতো। আর দেখ দেখ ওর হাতে ব্যাগটা দেখ, কিছু লাগছে কিন্তু। এই তুমি শোনো এদিকে, কি হলো পাপিয়া? তোমাকে কতবার বলেছি না, আমি যখন আমার বন্ধুদের সাথে থাকবো তুমি আমার সামনে আসবে না, দিলে তো আমার মান সম্মানটা নষ্ট করে। ছোট লোক একটা কি করো তুমি? হ্যাঁ ওই তো লোকের বাড়িতে খবরের কাগজ আর জল দিয়ে বেড়াও, তাই না? আসলে না তুমি আমার বয়ফ্রেন্ড হওয়ারই যোগ্য না। সবার সামনে তোমাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা করে। শোনো একটা কথা, তুমি কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। পাপিয়া প্লিজ এমনভাবে বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসা? যার কিনা নিজের খরচা চালানোর নিজের কোনো সামর্থ্য নেই সে আবার হচ্ছে ভালোবাসতে। শোনো তোমাকে আমি যেটা বলেছি সেটাই আমার লাস্ট ডিসিশন, আজকের পর থেকে আমি তোমার সাথে রিলেশনটা রাখতে পারবো না, তো বাই। পাপিয়া প্লিজ এমনভাবে বলো না, তুমি ভালোবাসতে পারো পাপিয়া। এরপর ছেলেটা অনেকটাই ভেঙে পড়ে, যাকে সে তার পৃথিবী মনে করত, যার জন্য তার সামান্য কিছু উপার্জিত অর্থ দিয়েও তার সব শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করত, আজ সেই তাকে পর করে দিল। কিরে ব্রেকআপ করিয়ে এলি নাকি? ঠিকই করেছিস, ওর মানে বিকাশ স্যার রিলেশন রাখার থেকে না রাখাই ভালো। যা বলেছিস, ছাড় তোর কথা, চল। হ্যাঁ চল চল। সে তার কাজ চালিয়ে যাচ্ছিল, কারণ জীবন ধারণের জন্য এই কাজটা করা তার জন্য অত্যন্ত দরকারি ছিল। ছেলেটার একটা অভ্যাস ছিল, সে তার উপার্জিত অর্থের সামান্য কিছু অর্থ বাঁচিয়ে প্রতিদিনই লটারি কেটে যেত, এই আশাতে যে সে একদিন লটারি জিতবে এবং সেই অর্থ দিয়ে সে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করবে এবং ধীরে ধীরে তার ব্যবসাটাকে বড় করবে এবং একদিন সে সফল ব্যবসায়ী হয়ে উঠবে। ভাগ্য তার কখনোই সাথ দেয়নি, আর আজও তার ভাগ্য সাথ দিল না। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো বেশ কয়েক মাস। Thank you.
সেদিনও ছেলেটা প্রতিদিনের মতো তার কাজ শেষ করে লটারির টিকিট মেলাচ্ছিল। ভেবেছিল হয়তো এবারেও প্রত্যেকটা দিনের মতো ব্যর্থ হবে সে। কিন্তু কথায় আছে, বেড়ালেরও একদিন শিখে ফেরে। হলোও তাই, ছেলেটা জিতে গেল 50 লাখ টাকার লটারি। আনন্দে ছেলেটা দিশেহারা হয়ে পড়েছিল, কয়েক মুহূর্তে যেন ভাষা হারিয়ে ফেলেছিল। ছেলেটার আনন্দে চোখে জল এলো। এবার হয়তো তার সফল ব্যবসায়ী হওয়ার স্বপ্নটা পূরণ হবে। স্যার, ও শুভ, তুমি এসে গেছো, বসো বসো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তারপর বলো কি ব্যাপার। আচ্ছা, তুমি তো কাল অফিসে এসেও কথাটা বলতে পারতে। স্যার, অ্যাকচুয়ালি খুব ইমার্জেন্সি। ইমার্জেন্সি বলো। স্যার, আপনার ফ্ল্যাটের পাশে একটা ফ্ল্যাট আছে, আমি শুনেছি ওই ফ্ল্যাটটা আপনার। ওই ফ্ল্যাটের একটা ফ্লোর আমি কিনতে চাই স্যার। কি, ওই ফ্ল্যাটের তুমি একটা ফ্লোর কিনতে চাও? হ্যাঁ স্যার। তুমি জানো ওই ফ্ল্যাটের এক একটা ফ্লোরের দাম কত? স্যার কত? 30 লাখ। স্যার হয়ে যাবে? হয়ে যাবে না। দেখো শুভ, তুমি তো পেপার দিয়ে জল ঠল দিয়ে তোমার জীবন চালাও, তাই তো? হ্যাঁ স্যার। তা আর ইউ শিওর? হ্যাঁ স্যার, শিওর। আসলে স্যার, আমি লটারিতে 50 লাখ টাকা পেয়েছি। ওয়াও, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে কবে তুমি বুকিং করতে আসছো বলো। স্যার, আমার তো খুব তাড়াতাড়ি হলেই ভালো হয়, কেননা স্যার আমি একটা ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে চাই। গুড, দ্যাটস নাইস। তাহলে তুমি কাল অফিসে চলে এসো, ওখানেই আমরা ডিলটা ফাইনাল করে ফেলি, কি বলো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। তোর জন্য এখন জব খুঁজে দেবো কোথেকে বলতো? প্লিজ একটা খুঁজে দে না রে, খুব সমস্যা আছি আমি। আচ্ছা, চিন্তা করিস না, আমি যে কোম্পানিতে গাড়ির কাজ করি না, ওই কোম্পানির মালিকের সাথে আমার খুব পরিচয়। দেখি ওনাকে বলে দেখি, হয়তো ওনার কোম্পানিতে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? ওই কোম্পানির মালিককে তুই খুব ভালো করেই চিনিস। এসব তুই কি বলছিস? অত বড় একটা কোম্পানির মালিককে আমি কি করে চিনব? হ্যাঁ তুই চিনিস, খুব ভালো। ভাই, স্যারের গাড়ি এখানে? দাঁড়া, এক্ষুনি ব্যবস্থা হয়ে যেতে পারে, আমি আসছি। স্যার স্যার স্যার। আরে সৌরভ, তুমি এখানে? হ্যাঁ স্যার। কি ব্যাপার, হঠাৎ রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড় করালে কেন? সরি স্যার, মাঝ রাস্তাতে দাঁড় করানোর জন্য। প্লিজ স্যার, একটু সাইডে আসুন না। প্লিজ স্যার, আপনার সাথে একটা ইম্পর্টেন্ট দরকার আছে, প্লিজ স্যার। বাট সেটা তো তুমি কাল অফিসেও বলতে পারতে। আচ্ছা ঠিক আছে, চলো আমি আসছি। হ্যাঁ স্যার। Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. We'll be right back.
হ্যাঁ সৌরভ বলো কি ব্যাপার? স্যার এক মিনিট ভাবিয়া এদিকে আসো। স্যার আপনাকে কতটা বলার ঠিক হবে কিনা জানি না, কিন্তু আপনি তো ওকে চেনেনি, ওর একটা জবের প্রয়োজন আর খুব প্রবলেমে পড়েছে। প্লিজ স্যার আপনার কম্পানি। ব্যাস ব্যাস বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে তুমি একটু সাইডে যাও। ওকে স্যার। শুভ তুমি আজ এত বড় কোম্পানির মালিক, এত ধনী, এটা কি করে সম্ভব? হ্যাঁ আমি আজ এত বড় কোম্পানির মালিক, তবে তুমি একটু ভুল জানো, একটা নয় আমি বড় বড় দুটো কোম্পানির মালিক। এই শহরে সব নাম করা বিজনেসম্যানদের মধ্যে আমিও একজন। আসলে কি জানো, উপরওয়ালা সবাইকে একটা সুযোগ দেয়, আমাকেও দিয়েছিল, আর সেই সুযোগ আর কঠোর পরিশ্রমের ফলে আজ আমি এই জায়গায়। শুভ কেমন আছো তুমি? কী ভাবছো আমি সারা জীবন খারাপ থাকবো? আমি খুব ভালো আছি এবং খুব হ্যাপিও আছি। আমি জানি শুভ তুমি আমার উপরে এখনো রেগে আছো, আই এম সরি, সেদিন তোমার সাথে ওই ব্যবহারটা করা আমার একদম ঠিক হয়নি। শুভ তোমার কোম্পানিতে আমাকে একটা জব দিতে পারবে? আমার খুব দরকার, প্লিজ শুভ প্লিজ। মনে আছে সেদিনের কথা? আমি ঠিক এভাবেই তোমার কাছে আমার ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তুমি সেদিন আমার কোনো কথাই শোনোনি, আমার ভালোবাসা শেষ করে দিয়ে চলে গেছিলে। আমার অপরাধ কী ছিল? আমি ছিলাম গরিব, আমি ওনার বাড়িতে পেপার বই দিতাম, জল বই দিতাম, তাই তুমি তোমার বন্ধুবান্ধবদের সামনেও আমাকে নিয়ে যেতে লজ্জা বোধ করতে। আর তুমি সেদিন যেসব বন্ধুবান্ধবদের সামনে আমাকে অপমান করেছিলে না, আর তোমার সেই সব বন্ধুগুলোই কিন্তু আমার অফিসে একজন গার্ডের কাজ করে আর একজন আমার স্টাফদের ড্রাইভারিং করে। কাউকে ছোটো করে না, কোনো দিন কেউ বড় হতে পারে না, হাত ধনী গরিব এইসব দেখে কখনো ভালোবাসা হয় না। আর তুমি সেদিন কী বলেছিলে, আমি নিজের খরচা নিজে চালাতে পারি না, তাই তো? আজ আমি নিজের খরচা নিজেও চালাই, আর শুধু নিজের খরচা নিজেই চালাই না, আমার টাকায় আজ 100 জনেরও বেশি মানুষের ব্লাড ক্যান্সারের চিকিৎসা হয়, 2টো বৃদ্ধাশ্রম 2টো অনাথাশ্রম আমার টাকায় চলে। আসলে 2টো বড় বড় কথা বলে অপমান করাটা খুব সোজা, কিন্তু ভালোবাসার মানুষটার পাশে থেকে তার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে সবাই পারে না। বাই দ্য ওয়ে সেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, আর আজ আমি তোমাকে ফিরিয়ে দিলাম। সরি আমি তোমাকে জবটা দিতে পারলাম না। चल हट निकल मेरी जिंदगी से, तेरी जैसी बहुत आई, तेरी जैसी बहुत गई मेरी जिंदगी से, सारे पेच ढीले कर दिए मेरी खोपड़ी के, मेरा मुंह मत खुलवा वरना गाली दूंगा भौंसड़ी के।